সমষ্টিত অনুষ্ঠিত হওয়া উপ নির্বাচনত বিজেপি যথেষ্ট অগ্রগতি আছে, ইতিমধ্যে এটা সমষ্টিত আপনাদের জয়লাভ করেছে। অসম আকৌ উন্নতির পথত আৰু এটা খোজ আমি আগুৱাইছো। অসমৰ স্বনামধন্য মুখ্যমন্ত্রী প্রগতিশীল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমৰ সর্বাঙ্গীন বিকাশ আৰু উন্নয়ন যিটো ধৰণে সম্ভৱ হৈ উঠিছে, অসমৰ পাহাৰ ভৈয়াম গাঁও বাগিচাৰ মানুহক একত্ৰিত কৰি এটা শক্তিশালী অসমীয়া জাতি নিৰ্মাণৰ যি প্ৰক্ৰিয়া, এই প্ৰক্ৰিয়াটোক ত্বৰান্বিত কৰি অসমৰ এই পাঁচোটা সমষ্টিবাসী ৰাইজেও আমাৰ চৰকাৰখনক, ভাৰতীয় জনতা পাৰ্টিক আৰু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বক সমর্থন করে আজি পাঁচোটা সমষ্টিতেই আজি আমার দলে বিজয় সাব্যস্ত করবর কারণে গৈ আছে। গতি এই শুভ মুহূর্তে মানে প্রতিটি সমষ্টির শ্রদ্ধার রাইজলে মূর তরফের অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি যে ধরনের বাঞ্ছিত ফল বিচারিছিল, যে ধরনের আশা করেছিল, সেয়া পাবলে আমি সক্ষম হয়েছো। আর আমার দলের সর্বস্তরের কার্যকর্তা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে মুখ্য করে আমার দলের মাননীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আর আমার বিভিন্ন মন্ত্রীবর্গ বিধায়ক সকল আমি সকলে লগ লাগি এই নির্বাচনত একত্রিত প্রচেষ্টায় দলের কর্মী সকলের লগত লগ লাগিছিল আর সে আজি সম্ভব হয়ে উঠিছে। মই নিজে বিহালী সমষ্টিত আছিল, যত কংগ্রেসের প্রার্থীগুলী যখন পঞ্চায়েতের বিলং করে সেই খরাহিমলু পঞ্চায়েতত মই দায়িত্বত আছিল আর সেই পঞ্চায়েতখনতো আমি প্রায় 1100 ভোটত জিকিবর কারণে সক্ষম হয়েছো। গতি মই ভাবো তাতকে আর আমার আনন্দ নালাগে, যথেষ্ট আমি আনন্দিত হয়েছো। আনকি বাহিরতো মহারাষ্ট্রের ঝাড়খণ্ডতো আমার দলে যথেষ্ট ভাল ফলাফল দেখাইছে, যদিও বা ঝাড়খণ্ডত আমার সরকার নাহিবগৈ, কিন্তু হলেও পূর্বতকে আমি বেশি আসন পাবর কারণে সক্ষম হয়েছো, যেটো কংগ্রেসের সক্ষম হওয়া নাই আমি তাতকে বেশিকে পাবলে সক্ষম হয়েছো। আর মহারাষ্ট্রতো ক্লিন সুইপ হয়েছে আপনাদের সকলে জানে, আর উত্তর প্রদেশতো আমি ছটা সমষ্টিত ইতিমধ্যে 9টার ভিতর 6টাত আমি জিকিবর কারণে সক্ষম হয়েছো। গতি এইটোয়ে ভারতীয় জনতা পার্টির যে বিজয়ের যে ধারা এই অব্যাহত আছে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত রাষ্ট্র নির্মাণের যে গতি আগবাড়িছে এই গতি আরও ত্বরান্বিত হব, আরও আগুয়াই যাব, আর দেশের জনতায় ভারতীয় জনতা পার্টিক এনে ধরনের সমর্থন করব বলে মই বিশ্বাস যে করেছিল সেয়া আজি বাস্তব হয়েছে। মানে রাজনীতিত প্রথমবার বা দ্বিতীয়বার বলে না থাকে, রাজনীতিত খেলিলে হয় জিকিব লাগবে নহলে হারিব লাগবে। আজি রকিবুল হুসেইন ডাঙরিয়ার পুত্র তানজিল হুসেইন প্রথমবার কারণে রাজনীতিত নামিছে, এই সত্য। কিন্তু দেউতাকে যা গোটে পরিয়ালট রকিবুল হুসেইন ডাঙরিয়ার পরিয়ালটে সামগুড়ি সমষ্টিটো রাজত্ব করে আসে, আর সেইকাৰণে গুন্ডাগার্দীর আরম্ভ করে অসামাজিক কাম কাজত গোটেই মানুষখিন লিপ্ত করাই লৈছিল, আর অগণতান্ত্রিক যা ব্যবস্থা সেইবিলাককে মানে সামাজিক রূপ দিবর কারণে চেষ্টা করেছিল। কিন্তু এতিয়া ভারতীয় জনতা পার্টিক রাইজে এবার বিপুল পরিমাণে সমর্থন দিছে, আন দেশ প্রদেশত সংখ্যালঘু বলে পরিচিত ইসলামিক রাইজেও সেই নগাঁও অঞ্চলত কিন্তু তেখেতলোক সংখ্যালঘু নহয়, নগাঁও বা চামগুড়ি তেখেতলোক সংখ্যাগুরু। এই সংখ্যাগুরু সেকশনের রাইজেও আজি ভারতীয় জনতা পার্টিক লগ দিয়াত আজি আমি সাংঘাতিক ধরনের আগুয়াবর কারণে সক্ষম হয়েছো। তাতকে গৌরবর কথাটো হয়েছে যে রকিবুল হুসেইন ডাঙরিয়ার শেষ দুর্গটো আজি আর মাটিত মিলি গেছে, ধূলিচ্ছাদ হয়ে গেছে। গতি মানে ভাবো জনতাই ন্যায় নিজে বিচারি লৈছে, আর ভবিষ্যতের দিনত আমার দায়িত্ব আছে ভারতীয় জনতা পার্টিয়ে এই সকল রাইজক আমি ন্যায় প্রদান করব। চক এতিয়ালৈকে মইতো কামত ব্যস্ত হৈ আছোঁ, মই ট্ৰেণ্ডবিলাক আহিছে, চূড়ান্ত ফলাফল এতিয়াও ঘোষণা কৰা নাই, কিন্তু আমি মহাৰাষ্ট্ৰৰ নিচিনা এখন ৰাজ্যত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বাধীন NDA খুব সফলতা লাভ কৰিছে, গতিকে মই অভিনন্দন জনাইছোঁ। আৰু এই সফলতাই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰতি দেশবাসীৰ যি আস্থা, এখন রূপান্তরিত ভারতবর্ষ, এখন বিকশিত ভারতবর্ষর কারণে তেখেতে যে ধরনের আমার নেতৃত্ব দিছে, তেখেতর নেতৃত্বর প্রতি এই আস্থাকে পুনর্বার প্রতীয়মান করেছে। মই শুনাতো এতিয়াও চূড়ান্ত রিজাল্ট ঘোষণা করা হওয়া নাই, গতিকে শেষ মুহূর্তলৈকে আমি আশাবাদী।